অত্যন্ত কি বলবো, অত্যন্ত সেটা একটি সংকটাপন্ন অবস্থা। কারণ এই যুগটি হচ্ছে কলিযুগ, কারণ কলিযুগের বিষয় আমরা সকলেই জানি যে কলিযুগ মানে ভয়ঙ্কর যুগ, প্রবঞ্চনার যুগ। প্রবঞ্চনার যুগ, সেই বিষয়ে আমাদের বৈদিক শাস্ত্র শ্রীমদ ভাগবতে বলা হয়েছে আজ থেকে 5000 বছর পূর্বে নৈমিষারণ্যে সুত গোস্বামীকে জিজ্ঞেস করেছিলেন স্বর্ণকাদি ঋষিরা, যিনি এই সুত গোস্বামী অর্থাৎ পুরাণের বক্তা হিসাবে ব্যাসদেবের শিষ্য রমাসন এবং রমাসনের পুত্র সুত গোস্বামী, যা বলরাম দ্বারা নির্বাচিত হয়েছিলেন এবং তেনার কাছে জিজ্ঞেস করেছিলেন যে কলি যুগের অবস্থার কথা, যে প্রাণ সভ্য কলাস্মর যুগে জনা মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্যায় পুত্রতা, যে কলি যুগ কিরকম হবে, কলি যুগ হবে মানুষ অল্পায়ু। কেন অন্যান্য যুগের যদি আমরা দেখি বৈদিক শাস্ত্রে সত্য যুগের মানুষের করণীয় ছিল 1,00,000 বছর, আর ত্রেতা যুগের মানুষের করণীয় ছিল 10,000 বছর, রাপুর যুগের মানুষের করণীয় ছিল 1,000 বছর, আর কলি যুগের মানুষের করণীয় হচ্ছে 100 বছর। যদিও এটি শাস্ত্র নির্ধারিত এবং প্রতিটা মানুষের জন্যই এই 100 বছর কলিযুগের মানুষের জন্য বরাদ্দ রয়েছে, বরাদ্দ থাকা সত্ত্বেও আমরা অনেকেই এই 100 বছর সম্পূর্ণরূপে উপভোগ করে যেতে পারি না। তার পূর্বেই কি হয়, আমাদের এই জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। সেই মৃত্যুর পরপরই তাই এভাবে দেখা যায় যে অধিকাংশ লোকেই এই নির্দিষ্ট আয়ু ভোগ করার আগেই এই জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই যে কলিযুগের মানুষের পরমায়ু অতি অল্প সেটি আমরা দেখতে পাচ্ছি। এভাবে কলিযুগের মানুষের পরমায়ুর কম, এজন্য ছিল প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য বলছেন যে কলিযুগের মানুষের পরমায়ু কমার পেছনে মানুষের খাদ্যের ঘাটতি নয়, বরং কি এই কলিযুগের মানুষ অধিক থেকে অধিকতর ভাবে ইন্দ্রিয় পরায়ণ, যা তারা সংগ্রামহীনতার কারণেই তাদের ব্রহ্মচর্য না থাকার দরুনেই তারা কি হয়েছে, তারা পরমায়ু পরমায়ু হ্রাস লাভ করেছে। তা বিশেষ করে শ্রীল প্রভুপাদ সেই বিষয় বলছেন যে ইন্দ্র পরায়ণতা রহিত হয়, যাতে আধ্যাত্মিক তপস্যা যদি মনোনিবেশ করা যায় তাহলে কলিযুগের মানুষের পরমায়ু বৃদ্ধি পেতে পারে। এভাবে তেমনইভাবে কলিযুগ যেমন অল্পায়ু, কলিযুগের মানুষের আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে কি, কলহ প্রবণ, কলহ পরায়ণ। আমরা হয়তো যদিও কলহ কেউ চাই না, দ্বন্দ্ব করতে কেউই চাই না, কিন্তু তা সত্ত্বেও আমরা দ্বন্দ্বের মধ্যে কলহের মধ্যে জড়িয়ে পড়ি। কারণ এটি হচ্ছে কলিযুগের বিশেষ বৈশিষ্ট্য এবং কলিযুগের এই মানুষের অবস্থার এরকম, যদিও আমরা কেউ চাইছি না কিন্তু তা সত্ত্বেও কলহ লেগে যায়।
আপনার হয়তো সেটি আপনাদের নিজের ব্যক্তিগতভাবে যখন প্রশ্ন করবেন তারই বুঝতে পারবেন। আসলে আমরা কলহ করতে না চাইলেও অনেক সময় আমরা প্রিয়জনের সঙ্গে কলহে লিপ্ত হয়ে যাই, কারণ যেহেতু আমাদের মন আছে সকলেরই এবং মনের উপর ভিত্তি করে মতবিরোধ মতদ্বন্দ্ব এটি হয়ে থাকে। একই বস্তু বিষয় একই জিনিস নিয়ে আমরা কি করি এরকম মতবিরোধ করে থাকি। সে বস্তুটি হয়তো পার্থিব হতে পারে এবং পার্থিব বিষয়ের ক্ষেত্রে সেটি আরো গুরুতর কলহ, এরকম অপার্থিব অপ্রাকৃত বস্তু নিয়েও কি আছে আমাদের এরকম আধ্যাত্মিক ক্ষেত্রেও দ্বন্দ্ব রয়েছে। যেমন নির্বিশেষবাদ, সবিশেষবাদ, বহিষ্কারবাদ, এরকম অনেক বাদের অবতারণা হেতু কি আছে দ্বন্দ্ব আছে, মতবিরোধ রয়েছে, এই যে কলহ। আর জাগতিক বা বৈশ্বিক বিষয়ের আর কথা কি কথা, কেন বৈশ্বিক বিষয়ে তো সচরাচর প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রেই দ্বন্দ্ব কলহ চলছে। কি পিতা পুত্র, কি স্বামী স্ত্রী, কি মা কন্যার মধ্যে, কি ভাই ভাই, এরকম সকলের মধ্যেই আছে এই পার্থিব বস্তু নিয়ে কলহ রয়েছে। কি প্রতিবেশীর মধ্যে, এবং এক সমাজ থেকে আরেক সমাজ, এক দেশ থেকে আরেক দেশের মধ্যেই এই কলহ রয়েছে এই পার্থিব দিক দিয়ে, যেহেতু আধ্যাত্মিক দিকেও রয়েছে। কেননা এই যেহেতু কলিযুগ, এই কলিযুগের এটি হচ্ছে বৈশিষ্ট্য কলহ প্রবণ। কেন কলহ সচরাচর আমরা করতে পছন্দ করি, যদিও পছন্দ করি না কিন্তু তার সত্য কি আমাদের সহজাত প্রবৃত্তিগুলো সেই কলহে লিপ্ত করে ফেলে। যদি আমরা নিজকেই এই বিষয়ে প্রশ্ন করি তাহলে সেটা দেখবো আমরা কতটা এটা বাস্তবতা রয়েছে। যেহেতু ভাগবত শাস্ত্র, কারণ এটি ভক্তি শাস্ত্র, এটি আমাদের বিজ্ঞান, অর্থাৎ বিশেষভাবে সেটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যেটি আমাদের ব্যবহারিক বিষয়গুলি। তেমনই কলিযুগের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে কি মন্দ, এখানে মন্দ শব্দের অর্থ আচ্ছা বলছেন যে অত্যন্ত অলস, যদিও কলিযুগের মানুষ অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত, কিন্তু আসল ক্ষেত্রে তারা অলস। কোনদিক দিয়ে আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রে এই কলিযুগের মানুষ ততটা উৎসাহী না, সেই ক্ষেত্রে অত্যন্ত অলস। যেহেতু তারা অলস, পরমার্থ কর্ম করতে চায় না, এই জন্য তারা মন্দভাগ্য অর্থাৎ দুর্ভাগা, তাদের যে মনুষ্য জন্ম লাভ হয়েছে এই একমাত্র এই মনুষ্য জন্মেই একমাত্র ভগবানের আরাধনা করা সম্ভব। তাছাড়া মনুষ্যতর জীব হিসাবে যে সমস্ত প্রজাতি রয়েছে তাদের কখনোই সরাসরি ভাবে ভগবান আরাধনা করতে পারে না। তাই আমাদের এই মনুষ্য শরীরেই একমাত্র যে ভগবানের আরাধনা করার আমরা সুযোগ লাভ করেও যদি আমরা ভগবানের আরাধনা না করি, ভগবানের কর্ম না করি, তাহলে কবে এটি হচ্ছে দুর্ভাগা, এর চেয়ে দুর্ভাগা কে হতে পারে। তা সেটি বলছে মন্দ ভাগ্য। এই জন্য আমাদের মন্দ ভাগ্য কলিযুগের মানুষের, যেহেতু আমরা জন্ম পেয়েও আমরা ভগবানের কর্ম করছি না। আর কি কলিযুগের মানুষের বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত, উপদ্রতা অর্থাৎ বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত, আমরা আক্রান্ত কিনা
প্রত্যেকের এই কম বেশি রোগ রয়েছে। আমরা এমন কেউ বলতে পারবো না যে না আমার কোন রোগ নেই, বলতে পারবো পারবো না, যেহেতু আমাদের সকলের রোগ রয়েছে, এটা স্বাভাবিক। এই রোগ এই দেহের ধর্ম, এই দেহ যতক্ষণ রয়েছে এই পঞ্চভূতাত্ম শরীর, এই জড় শরীরের বৈশিষ্ট্য হচ্ছে জরা ব্যাধি, এগুলো তার কবলিত। তাই এই কলিযুগের মানুষের এই সমস্যাগুলোর কথা ভাগবতে নৈমিষারণ্যের সৌরভ ঋষি সুত গোস্বামীর কাছে জিজ্ঞেস করেছেন যে এই সমস্যাপূর্ণ অবস্থা থেকে উত্তরণের আমাদের উপায় কি, এর থেকে উত্তরণের উপায় কি। এই যে আমি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলি কি আপনাদের সমস্যা বোধ হয়, কি বলেন আপনারা? এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি, তাই ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন একাদশ স্কন্ধে যে কলিযুগ যদিও আমাদের চারটি যুগ প্রধানত সত্য দেতা দাপর করি, চারিযুগে চারি ধর্ম যুগের কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। যা ভাগবতে বলা হয়েছে কৃত্তে তদ্রায়তে বিষ্ণু তারপরে পরিচর্যা কলৌত ধরি কীর্তনা, সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, তাপর যুগে অর্চন, আর কলিযুগে একমাত্র নাম সংকীর্তন। তাই কলিযুগে যুগ ধর্ম একমাত্র নাম সংকীর্তন। যদিও এই সমস্ত দোষ রয়েছে কলিযুগের এবং কলিযুগের মানুষের মধ্যেও এই দোষগুলো রয়েছে, কিন্তু এই দোষ থেকে আমরা মুক্ত হতে পারি একটিমাত্র উপায়, সেটি বলা হয়েছে শাস্ত্রে যে কলি দোষে নিধের আজন অস্থি ক মহান গুণা কিন্তু না দেব কৃষ্ণস্য ভক্ত সঙ্গ পরম ব্রজে, যে কলিযুগ অনেক দোষের আকর হওয়া সত্ত্বেও একটি মহৎ গুণ রয়েছে, সেই গুণ থেকে যদি কেউ একান্ত চিত্তে সাধুর সঙ্গে হরিনাম করে তাহলে পূর্ববর্তী যে সমস্ত সমস্যার কথা বলা হলো সেই সমস্ত সমস্যা অনায়াসে উত্তর হতে পারে, সেটি কি একমাত্র হরিনাম। এই হচ্ছে একমাত্র আমাদের সমস্ত সমস্যার সমাধান, কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র আমাদের জপ কীর্তন এবং সংকীর্তন যদি আমরা করি তাহলে একমাত্র এই সমস্ত আমাদের কলির প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারব। তাই এই কলিযুগে যুগাবতার প্রতি প্রাবল গৌরবিত করছেন আমাদের প্রতি করুণা পরবাসায় দয়া পরবাসায় তিনি গুরুকে প্রেমধান হরিনাম সংকীর্তন নিয়ে এসেছেন আমাদের দিয়েছেন। আমাদের মাঝে এই হরিকৃষ্ণ মহামন্ত্র দান করেছেন, তাই তিনি বলেছেন যে একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা এত ফল কাহা কাহা দেব, একলা পাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেউ না পায় মনে রাহে ভ্রম, অতএব আমি আজ্ঞা দিলাম সবাকারে হরিনামের ফল কেহ জানে তারে। তিনি মালাকার হিসাবে এই গুরুকের প্রেমধান হরিনাম সংকীর্তন নিয়ে এসে কি করছেন আমাদের মাঝে বিতরণ করছেন। তিনি 531 বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন, হয় তিনি এই প্রেমধান বিতরণ করছেন, কিন্তু তিনি সংসার পোষণ করছেন যে আমি যে একাই দিচ্ছি কিন্তু এতে কেউ পাচ্ছে হয়তো কেউ পাচ্ছে না মনে রায় ভ্রম, অতএব আমি আজ্ঞা সভাকারে দিলাম, সকলকেই দিয়েছেন তিনি আজ্ঞা যে হরিনামের প্রেম ফল সভাকারে দিতে। তাই আপনারা নিজেরাই হরিনাম করুন এবং মনুষ্য জীবন সার্থক করুন, পরে অন্যের পরোপকার স্বরূপ এই হরিনাম বিতরণ করুন। তাই চৈতন্য মহাপ্রভুর এটি বিশেষ নির্দেশনা তিনি দিয়ে গেছেন সকলের প্রতি যারা বিশেষ করে সনাতন হিসাবে জন্মগ্রহণ করেছেন, তাদের সকলের এই মহান দায়িত্ব এবং কর্তব্য নিজে হরিনাম করার মাধ্যমে নিজের জন্ম সার্থক করে
অন্যকে করার জন্য সেই শিক্ষা প্রদান করা, তার মাধ্যমে আমাদের প্রকৃত সমস্যার আমরা সমাধান করতে পারি। তাছাড়া আর অন্য কোনো উপায়ে আমরা তা করতে পারবো না। তাই আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনানন্দ সংঘ প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদ তিনি কি করছেন, এই চৈতন্য মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার করছেন। তার এই ফল শ্রুতি হিসাবে আপনারা দেখবেন দেশ বিদেশ থেকে আগত ভক্তবৃন্দ কি করে, আজকে হরিনাম করছে, হরিনামে মাতোয়ারা হয়ে তারা কি করছে, সেই তাদের পাশ্চাত্য এবং বিভিন্ন দেশ থেকে এসে তারা এই গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় প্রজভূমি বাস। এই চৈতন্য মহাপ্রভুর সেই আবির্ভাব ভূমি বা চৈতন্য মহাপ্রভুর পার্শ্ববৃন্দের আবির্ভাব ভূমি তারা দর্শন করার জন্য এসেছেন এবং তারা সেই চৈতন্য মহাপ্রভুর বাণী যথার্থভাবে নিজে আচরণ করছেন এবং অন্যকেও সেই শিক্ষা দান করছেন। তাহলে সেই হিসাবে আমরা সনাতনী পরিবারে জন্মগ্রহণ করে আমরা কি করছি, আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আপনারা যারা এখানে সচেতন ব্যক্তিবর্গ মাতৃমণ্ডলে রয়েছেন তারা সেটা আপনারা অনুধাবন করবেন, সেটা আপনাদের বিচার্য বিষয়। তাই এই বলে আমার আলোচনার এখানে সমাপ্তি করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর সেবা সাধি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় শ্রী প্রভুপাদ কে, জয় সমবেত ভক্তবৃন্দ কে, জয় জনতাই গৌর প্রেম আনন্দ। জয় হি সলিনেশ ভক্তপ্রিয় মধুদার গোস্বামী মহারাজকে।